হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো, আর আমিও ভালো আছি। আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজ আবারও একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের সামনে চলে এসেছি, তো চলো শুরু করি। দেখো, এখানে আমি 4টে লেগ পিস নিয়েছি, আর এই লেগ পিসগুলো একটা ছুরি দিয়ে আমি একটু করে কাট লাগিয়ে নেব। দেখো, ঠিক এভাবে আমি একটু একটু করে কেটে নিচ্ছি। আর আজকে বানাবো আঙ্গারা চিকেন তন্দুরি। দেখো, এভাবে আমি 4টে পিসই কেটে নেব। দেখো, আমার 4টে পিসই কাট লাগানো হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু লেবুর রস। লেবুর রসটা দিয়ে হাত দিয়ে একটু মাখিয়ে নেব। এবার দিয়ে দিচ্ছি 1 চামচ সর্ষের তেল আর পরিমাণ মতো নুন। নুনটাও এভাবে আমি হাত দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি। এখানে একটা বোল নিয়েছি, আর এর মধ্যে আমি নিয়ে নেব 2 চামচ টক দই। দিচ্ছি 1 চামচ আদা বাটা, 1 চামচ রসুন বাটা, 1 চামচ কাঁচা লঙ্কা বাটা, অল্প একটু হলুদ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1 চামচ, জিরে গুঁড়ো 1 চামচ, তন্দুরি মশলা 1 চামচ, গরম মশলার গুঁড়ো একটু, পরিমাণ মতো নুন দিচ্ছি একটু। এই সমস্ত উপকরণগুলো ভালো করে আমি মাখিয়ে নিচ্ছি। দেখো, সমস্ত উপকরণ আমার মাখিয়ে নেওয়া হয়ে গেছে। এবার এই চিকেনের পিসগুলোর মধ্যে দিয়ে দিচ্ছি পুরো মশলাটা। আমি এর মধ্যে দিয়ে দিলাম। এবার এটা হাত দিয়ে ভালো করে মাখিয়ে নেব, আর যে জায়গাগুলো আমি কাট লাগিয়েছি তার মধ্যে মশলাগুলো এভাবে দিয়ে দেব। দেখো, মশলাগুলো চিকেনের পিসের মধ্যে আমার মাখিয়ে নেওয়া হয়ে গেছে। এবার 1 ঘন্টার জন্য আমি রেখে দেব। এক ঘন্টা পর ফিরে এলাম, আবারও একবার হাত দিয়ে মশলাগুলো এভাবে মাখিয়ে নিচ্ছি। আগে থেকে কড়াই বসিয়ে গরম করে নিয়েছিলাম, আর ওর মধ্যে 2 চামচ সাদা তেল দিয়ে দিলাম, আর একটু বাটার, তেল আর বাটার ভালো করে গরম করে নেব। এবার এর মধ্যে চিকেনের পিসগুলো আমি একটা একটা করে দিয়ে দেব। যাতে তলায় ধরে না যায় খুব বেশি, তাই তেলটা একটু নাড়িয়ে দিলাম, আর একটা চিমটির সাহায্যে এভাবে নাড়াচাড়া করে দিলাম। এবার একটা সাইড আমি উল্টে দিচ্ছি। দেখো, এভাবে লাল লাল ভাজা হয়ে গেছে। আর এটা রান্না করতে, একটা সাইড রান্না করতে 15 মিনিট মতো সময় লাগবে। আর এভাবে উল্টে পাল্টে আমি ভেজে নিচ্ছি। দেখো, 2 সাইডই ভাজা হয়ে গেছে। এবার সাইডগুলো এভাবে ভেজে নিচ্ছি। এটা রান্না করতে একটু টাইম লাগবে, একদম লো ফ্লেমে আস্তে আস্তে করে রান্না করতে হবে। দেখো, এখানে আমি একটা কয়লার টুকরো নিয়েছি, যেহেতু আমি আঙ্গারা চিকেন বানাবো, তো তাই এই কয়লার টুকরোটা আমি গ্যাসের মধ্যে এভাবে জ্বালিয়ে নিচ্ছি। চিকেনের পিসগুলোকে সাইডে সরিয়ে মাঝে আমি একটা বাটি বসিয়ে নিলাম, এর মধ্যে জ্বলন্ত কয়লাটা আমি দিয়ে দিলাম, আর দেব অল্প একটু বাটার। এবার আমি চাপা দিয়ে দেব, আর এর ধোঁয়াটাতে সুন্দর একটা গন্ধ আসবে, তাই এটা হলো আঙ্গারা চিকেন। আর গ্যাস বন্ধ করে কয়লার টুকরোটা দিয়ে আমি চাপা দিয়েছিলাম। চাপা দিয়ে 5-6 মিনিট রাখতে হবে, তারপর
ঢাকা খুলে সরিয়ে নিতে হবে। আর এখন দেখো সুন্দর একটা তন্দুরি চিকেনের গন্ধ বেরিয়ে গেছে। এবার আমি একটা প্লেটে তুলে নেব সার্ভ করার জন্য। আমি এইভাবে বাড়িতে গ্যাসে তন্দুরি চিকেন বানাই, তো তোমরাও বাড়িতে ট্রাই করতে পারো, ভীষণই সুন্দর হয় খেতে। দেখো কত সুন্দর হয়েছে, তো তোমরা বাড়িতে অবশ্যই ট্রাই করবে। তো বন্ধুরা, আমার আজকের এই রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তো অবশ্যই কমেন্ট করে জানাবে, আর একটা লাইক করবে। লাইক করলে আমি একটু উৎসাহ পাবো এভাবে ভিডিও বানানোর জন্য। আর যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করনি তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবে, আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবে, তাহলে আমি নিত্য নতুন যা ভিডিও আপলোড করব তা তোমরা সবার প্রথম দেখতে পারবে। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, টাটা।